गुड मॉर्निंग फ्रेंड्स, आज के आमी एक जिन शेयर करते चाहिए तुम्हारे साथे, सेटा हलो लॉकडाउने आमादे बाड़ी छोट जानलाय आमरा की की गाच लागिए छिलाम आर सेगुलो एत दिने कत बड़ो हयेछे सेटाई आज के तुम्हारे देखाबो। तो प्रथमे देखाच्छी जेटा सेटा हलो देखे निश्चय बुझते की गाच एटा एक पुईशाक गाच और इटा एक पाथरकुची गाच एटा अवश्य लकडाउनेर अनेक आगे लागानो छिलो पुरोटा एतटा लम्बा हये गेछे। एबारे गोड़ाटा देखी एर गोड़ाटाय थेके एई एकटा गाच बेरियेछे आर एई एकटा गाच बेरियेछे दुटो गाच बेरिए एत बड़ो हो गए। और आमरा ये पाथरकुची गाच एटा एकटा सेजन्नो गोड़ा थेके थेके एरकम छोटो 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 गाच बेरिएछे। एगुलो जदि निये अन्य जायगाय पुते दी ताहले आबार नतून गाच हो जाबे। एई होच्छे पाथरकुची गाचटा। एरपरे एकटा उच्छे गाच এই যে আকর্ষগুলো একটা লতানো গাছ এই আকর্ষগুলো দিয়ে দিয়ে এরা বেয়ে উঠেছে অনেকটাই বড় হয়ে গেছে উচ্ছে গাছটা। এই যে একটা উচ্ছে হয়েছে এই আরেকটা উচ্ছে হয়েছে আমাদের উচ্ছে গাছে। এখানে একটা ফুল হয়েছে উচ্ছে গাছে। এগুলো বেরোবে আস্তে আস্তে। এই দেখো উচ্ছে গাছে মাথাটা ফোকাসাও ফোকাসাও। এই যে এরকম করে বেরোচ্ছে টুকটাক। এখানে একটা আছে এই যে ফোকাস নেই। এরকম করে করে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে এটাকে ঘুরিয়ে এইভাবে দেওয়া হয়েছে এটা বাড়ছে। এটা একটা জানলার গাছ। এখানে একটা তুলসী গাছ আমাদের আগে থেকেই ছিল। এই তুলসী গাছটা আছে আর এই পাশেও একই রকম ভাবে পুঁইশাক গাছ হয়েছে। এটা একটা পুঁইশাক গাছ বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এটা একটা পুঁইশাক গাছ। এইটা একটা কুমড়ো গাছের বীজ কোথায় গেল। এই যে এটা একটা কুমড়ো গাছ। এটা একটা ছোট্ট কুমড়ো গাছ এটা পরের দিকে লাগানো হয়েছে এই দুটোই। এখানে একটা আছে গাছ আর এইখানে আমরা একটা টমেটো গাছ লাগিয়েছিলাম। আরও অনেকগুলো টমেটো গাছ হয়েছিল ওগুলো মরে গেছে আর এটা একটা আছে টমেটো গাছ। এবার এখানেও একটা উচ্ছে গাছ আমরা লাগিয়েছিলাম। এই যে সুন্দর উচ্ছে গাছে বেশ বড় কিন্তু দেখো। আর একটা উচ্ছে এই যে পুচকি উচ্ছে একটা আছে এখানে একটা। এখানেও ফুল হয়েছে। এই গাছটা এইভাবে বাড়ছে বাইরের দিকে। এই হয়ে গেল আমাদের লকডাউনের ফসলের চাষ। তোমরা কি কি গাছ লাগিয়েছিলে এবং কতটা কি হয়েছে সেগুলো জানিও কমেন্ট বক্সে। হ্যাঁ, আরও অনেক গাছ লাগানোর ইচ্ছা ছিল কিন্তু আর মাটি নেই,
সেই জন্য সেরকমভাবে আর লাগানো হয়নি, জায়গাও কম, তবে আরও ইচ্ছা আছে। ও আর একটা গাছ, এটা লকডাউনের একটু আগে আমরা এনেছিলাম, এটা একটা টাকা গাছ, এটার অবস্থাটা খুব একটা ভালো না। এই বোতলটা দেখা যাচ্ছে না, দেখাচ্ছি দাদা, এই যে এটা আমি করেছিলাম, কেমন হয়েছে বলো। এটাও আমি বানিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য, টাটা। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই বাই।